তারুণ্যের হাত ধরে আবারও সোনালি সময় ফিরে পাক বাংলা গান। ব্যান্ডদল কৃষ্ণপক্ষের ডেবু মিউজিক ভিডিও প্রকাশনা অনুষ্ঠানে এমন প্রত্যাশা বিশিষ্টজন ও শুভানুধ্যায়ীদের। বিশ্ববিদ্যালয় জীবনে গান বাজনা করার কিংবা নিজেদের একটা ব্যান্ড দল করার স্বপ্ন দেখে অনেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেরকমই পাঁচ তরুণ টিএসসি কিংবা সেন্ট্রাল লাইব্রেরির সামনে গান গাইতে গাইতে নিজেরাই একসময় গঠন করে ফেলে একটা ব্যান্ড, নাম দেয় কৃষ্ণপক্ষ। গত 6 বছরে মঞ্চ মাতানো আর স্টেজ পারফর্ম করা এই ব্যান্ডের একটা আক্ষেপ ছিল বরাবরই। সেই আক্ষেপ পূরণে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলো ব্যান্ডটির প্রথম মিউজিক ভিডিও। প্রকাশনা অনুষ্ঠানটাও হলো সেই টিএসসিতেই। তারুণ্যের উচ্ছ্বাস আর গানের প্রতি ভালোবাসা নিয়ে দেশের বিভিন্ন জেলায় এবং দেশের বাইরেও পৌঁছে গেছে কৃষ্ণপক্ষের গান। সেই ভালোবাসার ঝর্ণাধারা অব্যাহত রাখার আশীর্বাদ করেছেন বিশিষ্টজন এবং শুভানুধ্যায়ীরা। ওই বন্ধু আমার রসের হাড়িটা হলো যারা শ্রোতারা, যারা শুনছেন, যারা দেখছেন, তাদের এই মনের এই রসে আমাদের এই কৃষ্ণপক্ষ ভিজে থাকুক, সবসময় আদরে থাকুক, ভালোবাসায় থাকুক। ওই আজকে আমি যে গানটি ওদের দিয়েছি এবং ওরা এত সুন্দর করে গিয়েছে, এটা আমাদের এই বর্তমান সময়ের গানের যে আমাদের খরা, সেই খরায় কিছুটা হলেও একটা ভূমিকা রাখবে এই প্রত্যাশা ব্যক্ত করছি আমি। তাদের গান যে শক্তিশালী বার্তা দেয় প্রেমের, তাদের লোকজ গানের যে সুর তারা উপহার দেয় আগামী দিনেও, মানবিকতা প্রেমের ঐক্যতা নিয়ে বাংলাদেশের মানুষকে তারা মুগ্ধ করে রাখবে। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।